নীলফামারীর চড়াইখোলায় নিজ বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের বাইরে গলাকাটা অবস্থায় পড়েছিলেন বাবা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাজার এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই পরিবারের তিনজনকে মৃত অবস্থায় তাদের বাড়ির থেকে পাওয়া গেছে, স্ত্রী এবং দুই শিশুকন্যা। পরে স্বামী আশিকুর হক মোল্লা ওনাকে গলাকাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় বাড়ির বারান্দায় ঝাঁপাঝাঁপি করতে দেখলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠায় এবং সেখানে সে বর্তমানে চিকিৎসাধীন আছে। এখানে আমরা পুলিশ প্রশাসন এবং ঘটনা জানার পরপরই এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসে উপস্থিত হয় এবং তারা তদন্তে নামে। তাদের সাথে কথা বললে তারা বলছে যে আমরা প্রাথমিক তদন্ত শেষেই আপনাদেরকে জানাবো কি ঘটনা ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে যে আশিকুল হক তাদেরকে, তার স্ত্রী এবং দুই শিশুকন্যাকে হত্যা করে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করে। এটি একটি প্রাথমিক এলাকাবাসীর কাছ থেকে জানা যাচ্ছে। তবে স্বজনদের কাছে জানা গেছে, তারা বলছে যে এই আশিকুল হকের কোনো শত্রু ছিল না এবং তিনি আশিকুল হক ছিলেন একজন কাঠ ব্যবসায়ী, এখানে তিনি ফার্নিচারে কাজ করতেন। উল্লেখ্য যে ওনার বাবা আব্দুর রউফ মোল্লা এখানকার সাবেক চেয়ারম্যান ছিলেন। সব কিছু মিলিয়ে এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে এবং বাড়ির আশেপাশে হাজার হাজার উৎসুক জনতা অপেক্ষা করছে এই ঘটনা অবলোকন করার জন্য। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে চড়াইখোলা বন্দর বাজার থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম নীলফামারীতে।